তিনটি বদ অভ্যাসের কারণে মানুষকে বেশিরভাগ জিনে আক্রমণ করে। হ্যাঁ, এটাই সত্য কথা, এটাই হচ্ছে ইসলামের কথা। কিছু কিছু বদ অভ্যাস আছে, কিছু কিছু খারাপ গুণ আছে, যেই বদ অভ্যাসের কারণে, যেই অভ্যাসের কারণে মানুষকে বেশি বেশি জিন জাতির আক্রমণ করে বসে। কোন তিনটি অভ্যাস, কোন তিনটি খারাপ গুণ, যেই তিনটি খারাপ গুণের কারণে মানুষকে বেশি বেশি জিনে আক্রমণ করে, আজকে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন, আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন। দর্শক, যারাই বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সাপোর্ট পেয়ে আমি অত্যন্ত খুশি। দিনের কথাগুলো শেয়ার করার জন্য অবশ্যই কিছু না কিছু সাপোর্ট দরকার ছিল, যে সাপোর্টটা আমি আপনাদের কাছ থেকে পেয়ে খুশি, এবং দিনের কথাগুলো আরও বেশি আপনাদের কাছে শেয়ার করার জন্য, আরও বেশি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি নিজে উৎসাহ ফিল করি। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম যে তিনটি অভ্যাস আছে, যেই তিনটি অভ্যাসের কারণে বেশি বেশি মানুষকে জিন জাতির আক্রমণ করে বসে। তার মধ্যে এক নাম্বার যে অভ্যাস, সেটা হচ্ছে রাস্তাঘাটে অথবা কোনো সময় চলাফেরা করতে গিয়ে কোনো কোনো মানুষ আছে যারা গর্তের মধ্যে প্রস্রাব করে। আপনি যে গর্তের মধ্যে প্রস্রাব করলেন, সেই গর্তের মধ্যে জিন জাতি অথবা জিনদের কোনো কেউ সর্প ভেসে অথবা অন্য কোনো ভেসে সেই গর্তের মধ্যে থাকতেই পারে। এবার আপনি যদি সেই গর্তের মধ্যে প্রস্রাব করেন আর জিন জাতি যদি সেই গর্তের মধ্যে থাকে, নিশ্চিত আপনাকে আক্রমণ করতে বাধ্য, সে আক্রমণ করবে। সুতরাং এক নাম্বার যে প্রকার, যে বদ্ধ অভ্যাসের কারণে মানুষকে জিনে আক্রমণ করে, সেটা হচ্ছে গর্ত অথবা ছায়াযুক্ত কোনো গাছের নিচে প্রস্রাব করলে। ছায়াযুক্ত গাছ, একটি গাছ বিরাট ছায়া দেয়, সেখানে মানুষ বিশ্রাম নেই অথবা সেখানে যে কেউ বিশ্রাম নিতে পারে, এই বিশ্রাম নেওয়ার কারণে যারা জিন জাতি আছে তারাও প্রায় সময় গাছের নিচে বিশ্রাম নেয়, বিশেষ করে রাত্রিবেলা। এখন আপনি যদি রাত্রিবেলা ওই ছায়াদার গাছের নিচে প্রস্রাব করেন আর জিন যদি সেখানে বিশ্রাম নেওয়া অবস্থায় থাকে, আপনাকে 100% আক্রমণ করে। তাহলে বোঝা গেল গর্ত এবং ছায়াযুক্ত গাছ, এগুলোর মধ্যে কী করা যাবে না, প্রস্রাব করা যাবে না, বিশেষ করে রাতের বেলা। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে নাপাকি অবস্থায় যদি কেউ থাকে। কখনো কখনো মানুষ স্ত্রী সম্ভোগ করার পর, স্ত্রীর সাথে সহবাস করার পর গোসল না করেই নাপাকি অবস্থায় ঘুমিয়ে থাকে দিন কি দিন, ঘণ্টা কি ঘণ্টা, অথচ এটা নিষেধ। যদি সম্ভব হয় সাথে সাথেই গোসল করে নেওয়া, পবিত্র হয়ে তারপর ঘুমানো, এটা উচিত, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে। যদি মা বোনেরা বেশি এই অবস্থায় অপবিত্র থাকে, তাদেরকে বেশি আক্রমণ করার সম্ভাবনা থাকে জিন। তাহলে দ্বিতীয়টা পাইলাম আমরা, নাপাকি অবস্থায় যদি কালক্ষেপণ করে, নাপাকি অবস্থায় যদি কেউ থাকে। তৃতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে যদি জিনের ভালো লেগে যায় কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, তখন জিন আপনাকে আক্রমণ করবে। একটা মেয়ে হয়তো বা খুবই সুন্দর, এখন কোনো জিন পুরুষ জিনের যদি তাকে ভালো লেগে যায়, তখন জিনটা তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করবে। একটা পুরুষকে যদি কোনো একটা মহিলা জিনের ভালো লেগে যায়, তখন সে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে আক্রমণ করবে, দূর থেকে তাকে ফলো করবে বিভিন্ন সময় বিভিন্নভাবে, যেটার জন্য তার অনেক কষ্ট হতে পারে। এখন এই যে জিন আক্রমণ করতে পারে কারো ভালো লাগা, এটা তো কোনো বদ অভ্যাস না। আমি সুন্দর নয়, যদি কেউ সুন্দর হয়, ওই সুন্দর ব্যক্তিটাকে যদি জিনে পছন্দ করে, সেটা তো তার কোনো দোষ না। তবে হ্যাঁ, ঠিক আছে, আপনার দোষ না, তবে আপনি ইচ্ছে করলে এগুলো থেকে বাঁচার জন্য কিছু আমল আছে, যে আমলগুলো যদি আপনি করেন, তাহলে জিন আপনাকে কখনো আক্রমণ করতে পারবে না। এই আমলগুলো নিয়ে আমার অন্য একটি ভিডিওতে আছে, যে কিভাবে জিনের আক্রমণ থেকে বাঁচা যায়, কিভাবে জিনের সংস্রব থেকে বাঁচা যায়, কিভাবে জিনের ভালো লাগা থেকে বাঁচা যায়, আমার অন্য ভিডিওতে, এই চ্যানেলেই অন্য ভিডিওতে আছে, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য সহকারে এই যে ভিডিও দেখলাম এটার প্রতিদান দান করুন। আমিন। ধন্যবাদ।